হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উত্তরা ঢাকা থেকে আমি মুর্শিদা সুলতানা স্বপ্না আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের ব্লগেও থাকছে রান্নাবান্না কাজকর্ম, সারাদিন কি কি করলাম সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই পাখিগুলোকে একটু দেখে নিলাম, পাখিগুলো খুব সুন্দর করে ডাকছিল। তো ঘুম থেকে উঠেই অনেক বেশি ভালো লাগলো পাখি ডাক শুনে। তো সকাল সকাল ওদেরকে একটু খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে ঘরে টুকটাক কাজ করে নিচ্ছি। আমার বেবিটা ঘুমাচ্ছে, আর হচ্ছে যে এই যে আমার হেল্পিং হ্যান্ড সকাল সকাল আজকে অনেক রুটি বানিয়েছে, তো আমি হচ্ছে যে একটু ভেজে তারপর ঠান্ডা হতে দিচ্ছিলাম ফ্যানে। তো এই তো ফ্যান চলছে, রুটিগুলো একটু ঠান্ডা হচ্ছে। তো আমি যেটা করি যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর এরকম অনেকগুলো রুটি একসাথে বানিয়ে নিই, তো দেখা যায় কি যে একদিন কষ্ট করলে একটি সপ্তাহ বা দুটি সপ্তাহ আর কোনো কষ্ট করা লাগে না। তো এখানে কিন্তু অনেকগুলো রুটি আমি এক বক্স ডিপে রেখে দিব, আর এক বক্স হচ্ছে যে নর্মালে রেখে দিব। তো দুটি বক্সে আমার কিন্তু প্রায় 15-20 দিন আমার মনে হচ্ছে চলে যাবে। তো দেখি আর কি, তো যাবে 15-20 দিন যাবে, অনেকগুলো রুটি তো এখানে 15-20 দিন যাবে। তো একদিন আসলে একটু কষ্ট করে যদি বক্সিং করে রেখে দেই তাহলে কিন্তু প্রতিদিন কিন্তু আর কষ্ট করা লাগে না। তো হেল্পিং হ্যান্ড একদিন বানিয়ে ফেলে তো দেখা যায় যে প্রতিদিন আর রুটি বানানোর কষ্টটা হয় না। তো ঢাকায় যেহেতু একা থাকি তো একা হাতে কিন্তু সব কিছু করা যায় না, আর অনেকটা সময় কিন্তু আমাদের বাহিরেই চলে যায়, আর ভীষণ টায়ার্ড লাগে গরমে। সব কাজ একসাথে আসলে মানে গুছিয়ে করতে পারি না, গুছিয়ে নিতে পারি না। তো ডিপের রুটি কিন্তু খুব একটি খারাপ লাগে না, অনেকেই ভাবে যে ফ্রিজে রেখে রেখে খেলে সেটা হয়তো ভালো লাগে না। তো মোটামুটি চলে আর কি, যেহেতু বাসায় কেউ নেই একা হাতে সব করতে হয় তো মোটামুটি রুটি চলে, খুব একটি খারাপ লাগে না। এদিকে রান্নাঘর গোছানো হয়ে গিয়েছে, রান্নাঘরের কাজও মোটামুটি শেষ গোছানো হয়ে গিয়েছে। আর হচ্ছে যে প্রচণ্ড রকম গরম পড়েছে সেই জন্য একটু লেবুর শরবত বানিয়েছিলাম। তো লেবুর শরবত আইসক্রিম আসলে কি গরমে এইবার আমার কাছে মনে হচ্ছে মানে লেবুর শরবত, তারপর হচ্ছে যে গ্ল্যাক্সোস ডি, তারপরে আরেকটা যে আছে ইসপি, তো এইগুলো কিন্তু মানে এই গরমে প্রতিদিন খাওয়া দরকার। এই যে ট্যাং যেটা বলে ট্যাং, তো প্রতিদিন কিন্তু আমার এনার্জি হচ্ছে এইগুলোই। আমি আসলে লেবুর শরবত তারপরে হচ্ছে যে অন্য যে কোনো শরবত যদি খাই আমি একটু এনার্জি পাই। আমার শরবত মানে এনার্জি সারাদিনে এনার্জি মনে হয় ওই শরবতেই থাকে। তো লেবুর জলটা আমি প্রতিদিনই করি, লেবুর জল, লেবুর ঠান্ডা জলে লেবুর শরবত যেটা, তো সেটা আমি প্রায় প্রতিদিনই করার চেষ্টা করি। তো দুপুরবেলা একটু শরবত করে নিয়েছিলাম, আর হচ্ছে যে এদিকে একটু ড্রাগন ফল কেটে নিব, আর হচ্ছে একটু মালটা কেটে নিব। তো এই আর কি, তো 11-12টার দিকে এইসব শেষ করে তারপর হচ্ছে যে দুপুরের খাওয়া দাওয়া করব। তো ড্রাগনগুলো বিগ সাইজ ড্রাগন, তো একটি ড্রাগন কেটে নিব। আসলে আমাদের এদিকে প্রচুর পরিমাণে এখন ড্রাগন সেল হচ্ছে, তো 1-2 বছর আগেও আমি এত পরিমাণে ড্রাগন দেখি নাই, বাট এখন আর আমি অন্যদিকের কথা জানি না, বাট আমার এদিকে প্রচুর পরিমাণে ড্রাগন বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে ড্রাগন। আর হচ্ছে যে মোটামুটি দাম কমে, 200 টাকা কেজি বা 220 টাকাতে খুব ভালো অনেকগুলো ড্রাগন পাওয়া যায়। তো আমাদের এদিকে দাম কম হওয়ার আরেকটি কারণ আছে, আমাদের এদিকে হচ্ছে যে সাভার আশুলিয়া এদিকে হচ্ছে যে ড্রাগনের কিন্তু অনেক বাগান আছে, সেই জন্য আমাদের এদিকে ড্রাগনের দামটি অনেক কম। এই যে দেখুন আমার একদম আমার বাসার সামনে, আমার গেটের সামনে এই যে ড্রাগন, তারপর মালটা পেয়ারার ভ্যান গাড়ি, তো এইখানে ড্রাগনগুলো কিন্তু বিগ সাইজ, বড় বড় ড্রাগন কিন্তু এই ভ্যান গাড়িতে, একদম এই যে দেখুন আমার ব্যালকনির সামনে। তো এদিকে মোটামুটি দাম কম, যেহেতু সাভার আশুলিয়ায় প্রচুর ড্রাগন বাগান আছে, আমাদের এদিকে ড্রাগনের দামটি কমই। আর এদিকে মরিচ ছাড়া একটু পাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছি, রান্না না ঠিক সব মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে একটু কষিয়ে একটু জল দিয়ে দিব। তো মরিচ দেইনি, মাছটি আমার বেবির জন্য করেছি তো সেই জন্য আর মরিচ আমি দেইনি। তো এই যে একটু জল দিয়ে দিয়েছি, শুধু মানে মরিচ ছাড়া আমি একটু আদা, তারপর হচ্ছে যে একটু লেবুর রস দিয়েছি। তো পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে একটু লেবুর রস আর একটু আদা দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, কোনো প্রকার গন্ধ তো করেই না। চা
মাটির কাপে চা আমার পাশে ফ্ল্যাটে আপু মনি আমার জন্য নিয়ে এসেছে, তো খুবই মজা হয়েছিল। চা না কফি, কফিটা খুবই মজা হয়েছে। আপুকে থ্যাংকস, আপু যখন চা নিয়ে এসেছে তখন আমি মাছ রান্না করতেছিলাম, তো মাছ রান্না করছিলাম আর হচ্ছে যে কফি খাচ্ছিলাম, চা না ওটা হচ্ছে কফি, তো খুবই মজা হয়েছে। আপুকে থ্যাংকস। আর এই তো মাছ প্রায় হয়ে গিয়েছে, তো মাছ বাবুকে খাওয়াই দিব। আর হচ্ছে বাবুর খাওয়া দাওয়া শেষে একটু পরে আমি চলে গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে একটু সবজি টুকটাক কেনাকাটা করে আসলাম। আসলে আজ আর বাবাই এতটাই ব্যস্ত সময় কাটাচ্ছে অফিস নিয়ে, বাসায় সময় দেওয়ার কোনো মানে সময় পাচ্ছে না, তো একটু বাজার থেকে সবজি টবজি নিয়ে এসেছি। আর এই তো মুরগি হাঁস, তারপরে হচ্ছে এই লাল মুরগিটা আমরা বাসায় খাই, আমার কাছে আমার হাজবেন্ড বিশেষ করে ওই অন্য মুরগি খেতে চায় না, গন্ধ লাগে বলে, তো হাঁস আজও বলছিল ওকে হাঁস কিনে দিতে, তো একদিন দেখি ইনশাল্লাহ কিনে দিব। আর এই যে সবজির দোকান, মানে আমি সব সময় যেই সবজিগুলো কিনি বা যার কাছ থেকে কিনি, যেখান থেকে কিনি, এটা হচ্ছে ওই সবজি বাজার আমার বাড়ির পাশে, অ্যান্ড ওই সবজির দোকান, তো ওনার এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, তো সেই জন্য হচ্ছে যে এখান থেকে নিয়ে নিই। তো কাঁচামরিচ আমার ঘরে আছে, মানে ফ্রিজে আছে, তো সেই জন্য আর কাঁচামরিচ নিয়ে নিই। এখান থেকে আমি পেঁপে নিয়েছি, কফি নিয়েছি, তারপর আলু নিয়েছি, আর হচ্ছে যে শাক নিয়েছি। তো এই তো মোটামুটি সবজি নেওয়া শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। আসলে বাহিরে আমি বেশি ভিডিও করি না। আর এদিকে দেখুন, এই যে এই কচু গাছটি আমি রাস্তায় পেয়েছি, তো রাস্তায় পেলে তো গাছ তো আর টুকানো বন্ধ করি না, রাস্তা থেকে কিছুই টুকাই না, শুধু গাছ টুকাই, তো বাসায় নিয়ে এসেছি, এটা পানিতে রেখেছি পরে লাগাবো। এদিকে যে পাখিকে দেখুন, সন্ধ্যাবেলার খাবার দিয়েছি আমি বাঁধাকপি আর হচ্ছে যে লাল শাক কুচি করে দিয়েছি, মার্শাল্লাহ দেখলাম দেওয়ার পরে একটু খাচ্ছে ওরা। পাখিগুলো কিন্তু খুব বেশি একটি হেলদি না, যেহেতু দোকানে কিন্তু ওরা খুব একটি পুষ্টিকর খাবার দেয় না, তো এইখানে আমি হচ্ছে যে শুরু করেছি ওদেরকে খাওয়ানো, তো জাস্ট আমার ঘরে যা থাকে তাই আর কি, তো বাঁধাকপি আর হচ্ছে যে লাল শাক কুচি করে তারপরে দিয়েছি। এদিকে ওই যে বাজার সদাই নিয়ে আসলাম যে ওগুলো লাল শাক, তারপর হচ্ছে যে বাঁধাকপি, তারপরে পেঁপে, আলু, ধনে পাতা, এইগুলো এনেছি, তো দেখি রাতের বেলা রান্না করব। আর রাতের রান্নাটি ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে থাকলে কালকে শেয়ার করব, আজকে রাতে আর কিছু করব না, সারাদিনে ভিডিও দিয়ে আজকে শেষ করছি। আর এই তো আজও বেবির জন্য কেক নিয়ে এসেছিলাম, এখন আজও বেবি কেক খাবে, আর আজও বেবির কেক খুব পছন্দ, তো আজও বেবি কেক খাবে। আর হচ্ছে যে কেকটাকে আমি ছোটো ছোটো পিস করে রেখেছি, যেন ও এক পিস দু পিস নিয়ে নিয়ে খেতে পারে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।